ওকে, তাহলে আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই দেখো, আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে এসেছি। স্বরবর্ণ তো আমরা পড়লাম, স্বরেয় থেকে ও পর্যন্ত আমাদের পড়া শেষ। স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ উড়ি, এ, ঐ, ও, ঔ, এগুলি পড়া কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি পড়ব? ব্যঞ্জন বর্ণ। এই যে ব্যঞ্জন বর্ণগুলি কি হলো এখানে, এখানে এই যে ব্যঞ্জন বর্ণ, এটা লেখা যে ব্যঞ্জন বর্ণ। এই যে ক, ক, খ, এগুলি হল ব্যঞ্জন বর্ণ। এই যে ক, দেখো কীভাবে লিখতে হয় সেটা আমি দেখাই দেবো, তোমরা দেখাই দিলেই পেরে যাবা। তাই দেখো, আর এগুলির মধ্যে সব মাত্রা আছে। এই যে পূর্ণ মাত্রা বলে এটাকে, যে কয়ের উপরে যে মাত্রাটা, প্রথমে একটা এরকম করে টান দিতে হবে, হ্যাঁ, এরকম করে একটা টান দিতে হবে, হ্যাঁ, এটার মধ্যে ক, এইরকম করে, এইরকম করে, এইরকম করে কটা লিখে, তারপরে এটার মধ্যে একটা মুখ দিতে হবে, এই যেরকম একটা একের মতো, এটা ঠিক একের মতো, একের মতো দিয়ে হয়ে গেল ক। এই যে ক হয়ে গেল, এই যে ক, কটা এরকম করে, এরকম করে, এরকম তিনটা কাঠির মতো দিলেই হয়ে যাবে ক। এই যে ক হয়ে গেল, আর মুখটার মধ্যে এরকম দিতে হবে, এরকম গোল্লা, বাস ক হয়ে গেল। এবার খ দেখো, খটা এরকম মাঝখান থেকে গোল্লাটা দিতে হবে, মাঝখানে এরকম গোল্লা দিয়ে এটা উপরের দিকে উঠাতে হবে, তারপরে আবার এভাবে, তারপরে এরকম একটা আনতে হবে, তারপরে এরকম টান দিলে হবে। তোমরা আরও যদি সোজা করতে চাও তাহলে এরকম করে তুমি এইরকম উল্টাভাবে একটা একের মতো দাও, তারপরে এরকম করে ঘুরে নিচে আসো, নিচে এসে ছেড়ে দাও, অসুবিধা নেই, তুমি ছেড়ে দাও, তারপরে এটা ওই যে পাখির পায়ের মতো সেটা তুমি আলাদাভাবে দিতে পারো, আবার যে পাখির পা সেটা তুমি আলাদাভাবে আবার দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে কি খ। এটা হলো খ, দেখো। আর খ এর মধ্যে আছে এটা অর্ধমাত্রা বলে, যে ছোটো একটা মাত্রার মতো পিছনে, দেখো তোমরা এই ছোটো একটা মাত্রা, এটা হলো অর্ধমাত্রা, এই যে এরকম ছোট্ট থাকবে, এই যে, ঠিক আছে, এই হলো ক আর খ হয়ে গেল। এবার গ, গটা আমরা কীভাবে লিখব দেখো, গটা এরকম একটা উল্টা দিকে একটা, এইরকম করে উল্টা দিকে একটা গোল্লা বানাবো, তারপরে এটাকে আবার উপর দিক থেকে ঘুরায় নিয়ে এই পর্যন্ত আসবো, বাস, তারপরে লম্বা একটা টান দিয়ে দাও, এইরকম একটা টান দিয়ে দাও, হয়ে গেল কি, হয়ে গেল গ, গ হয়ে গেল, হ্যাঁ। এবার তাহলে কি হলো আমাদের, ক হইল, খ হলো, এবার গটাও হয়ে গেল, তাহলে আমাদের ক, খ, গ তিনটা অক্ষর হয়ে গেল, হ্যাঁ। গটা এই যে এরকম করে, এরকম করে, এরকম করে, এই, তারপরে একটা টান দাও, টান দাও, তারপরে এইরকম করে দাও। এবার ঘ, ঘটা হলো, দেখো ঘটা হলো একটা মাত্রা দিবা, প্রথমে উপরে একটা টান দিতে হবে, এটাকে মাত্রা বলে, এটা জানোই, হ্যাঁ, টান দিবা, দিয়ে পরে ঘয়ের একটা পেট, দুইটা পেট দিয়ে পেটটাকে নিচে নিয়ে আসবে, নিয়ে এসে এই যে উপরে উঠাই দিলে হবে। তাহলে কি হলো ঘয়ের, ঘয়ের এরকম করে তো দিবা মাত্রাটার মধ্যে, এরকম এরকম একটা পেট, আর একটা পেট, একে এটাকে টেনে নিচে নিয়ে যাবা, তারপরে এরকম দিবা, বা এখান থেকে উপরের দিকে এরকম নিয়ে গেলেই হবে, বাস হয়ে গেল। এরকম করে ঘটা এভাবে লিখতে হবে। আর উমোটা দেখো, যেটা হলো উমো, তোমরা তো পড়েছো মনে হয়, কিন্তু লিখতে গেলে একটু বুঝতে হয় যে কীভাবে লিখবো আমরা। এই যে উমোটা দেখো, উমোটা এই যে উমোর যে এই জায়গাটা আমি মুছে দিয়ে তোমাকে দেখাচ্ছি, এই যে, এই যে, তাহলে কী হলো দেখো, একটা ছয়ের মতো হয়েছে না, এটা একদম ছয়ের মতো দেখতে লাগে, এই যে এরকম করে, এরকম করে, এই যে ছয়ের মতো আমরা এরকম করে, এরকম করে ছয়ের মতো দিব, দিয়ে তারপরে এই যে এরকম করে, এই এরকম একটা আলাদা দিয়ে দিব, এরকম একটা পোটলা, হ্যাঁ, তাহলে হয়ে যাবে উমো। এই যে দেখেছ উমোটা, তুমি প্রথমে ছয়ের মতো লিখো, তারপরে এই এরকম দিয়ে, তারপরে তোমার এই যে মুখটা এইরকম, এইরকম, বাস,
এর এই যে মুখটা, এই যে এরকম, এই রকম হয়ে গেল উম। তারপর দেখো এগুলো তো অনেক সোজা, চ এটা এই যে মাত্রার ভিতরে চ হবে, এই যে মাত্রাটা প্রথম মাত্রা দিতে হবে, মাত্রাটা প্রথমে দিতে হবে মাত্রার মধ্যে, এই যে চটা সোজা এনে একটা পেট, বাস হয়ে গেল চ। এর মাত্রাটা দিতে হবে, পরে সোজা টেনে এনে একটা কি পেট, হয়ে গেল চ। এবার ছ সেমভাবে এই চয়ের মতো করে সেমভাবে ওই যে তোমার মাত্রাটা দিতে হবে, এরকম করে মাত্রা দিলাম মাত্রাটা, ঠিক আছে, মাত্রাটা আমরা এইরকম করে দিলাম। তারপরে তার মধ্যে ছটা হবে এরকম টান দিয়ে এরকম একটা পেট, তারপরে তার থেকে এরকম একটা, এইরকম একটা দুইয়ের মতো বের হবে, যে দুই লেজের মতো করে এরকম একটা লেজের মতো করে বের হবে। হ্যাঁ, তো তাহলে কি হলো, হয়ে গেল ছ। এই দেখো ছ হয়ে গেল, তাহলে আমাদের চ ছ এরকম হয়ে গেল। এবার বর্গের জটা লিখতে হবে, ঠিক আছে। এবার বর্গের জ দেখো, বর্গের জ দেখো, বর্গের জ এইরকম, এটাও মাত্রা, এই যে মাত্রা, মাত্রা দিতে হবে, দেখো মাত্রা, মাত্রা দিতে হবে, কলমটা চেঞ্জ করে নিলাম, এই যে মাত্রা দিতে হবে এরকম করে, এরকম এই যে এটাও তোমার ছয়ের মতোই একটা লেখা, এই যে ছয়ের মতো একটা অক্ষর, অক্ষর এই যে ছয়ের মতো দেখতে, হ্যাঁ এরকম দিয়ে, তারপরে এই 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 এরকম ঘুরিয়ে দিলে হয়ে যাবে ছ। ইয়ে বর্গের জ, বর্গের জর জন্য আরেকবার এই যে পিছনে একটা টান দিতে হবে, এরকম দিয়ে এরকম করে একটা টান দিতে হবে, হয়ে গেলো বর্গের জ। হয়ে গেল কি, বর্গের চ, বর্গের জ আমাদের হয়ে গেল। তাহলে বর্গের জ, তারপর কি ঝ, ঝটা দেখো, এই যে ঝটা কিন্তু নিয়মের মতো একটা, আরও পড়েছি না নিয়ে ইয়া কি জানি, রি রি, হ্যাঁ রি, এটা হলো সরয় সরয় আর রস্যুই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, রিয়ের মতো দেখতে কিন্তু এটা এরকম, এই যে রিয়ের রিটা এরকম না, এরকম তিনটা গাঠি দিয়ে একটা ঘরের মতো বানাবা, তারপরে একটা পাখির পায়ের মতো দিবা, হয়ে যাবে ঝ। আর রির একটা এখানে একটা ইয়ে আছে, মাথা আছে, ওইটা আর ঝড়ের মধ্যে দিতে হবে না, বাস হয়ে যাবে ঝ, বুঝেছে, অবরিকার ঝ। এবার নিয়ে নিয়ে দেখো, নিয়টা এই যে এর মতো, এ তোমরা পড়েছো ঠিক, এর মতো এরকম দিয়ে, এরকম দিয়ে, তারপরে এইরকম এইরকম পিঠে দিতে হবে কি, দুইটা পেট, এই যে দুইটা পেট, এই যে পেট দিলে হয়ে যাবে নিও। নিওটাকে অনেকে ইঁও বলে, কিন্তু এটা আসলে নিও বললেই ভালো, এটা ইঁও বলতে হবে না, আমরা আগে এটাকে প্রথম এটার যে ইয়ে ছিল সেটা হলো ইঁও, কিন্তু আস্তে আস্তে এটা এখন নিও বলা হয়, ইঁও আর বলা হয় না, এবং এটা কোনো সমস্যা নেই নিও বললে, কিন্তু এটা এটার আদি যে উচ্চারণ ছিল সেটা হলো ইঁও, এখন আর সেটা নেই, এখন নিওই বলে সবাই। এই তাহলে হয়ে গেল কি আমাদের, ক খ গ ঘ উম, চ ছ বর্গের জ ঝ নিয়। হ্যাঁ, এইগুলি হলো আমাদের এই মানে ইয়ে ব্যঞ্জনবর্ণ। হ্যাঁ, ব্যঞ্জনবর্ণের প্রথম কি দশটা অক্ষর, ব্যঞ্জনবর্ণের প্রথম দশটা অক্ষর হলো এই, ক খ গ ঘ উম, চ ছ বর্গের জ ঝ নিয়। আমরা ছোটোবেলায় এরকম সুর করে করে পড়েছি, তাই না, তোমরা তো জানো, তোমার আম্মুরা জানে কীভাবে পড়েছি, সুর করে করে, ক খ গ ঘ উম ছ ছ বর্গের জ ঝ নিয়, এরকম করে আমরা পড়াটা পড়েছি, আর তখন খুব ভালো লাগতো, এটা একটা মজাদার পড়াটা, ছন্দে ছন্দে পড়লে ভালো লাগে, কবিতার মতো লাগে। হ্যাঁ, তো বাংলা পড়াটা আমাদের পড়তে হবে, আমরা কী করবো, বাংলাটা শিখতে হবে আমাদের অবশ্যই, আমাদের এখন যে ছোটো ছোটো বাচ্চারা আছে সবাই ইংরেজি খুব ভালো পারে, আমি আমি দেখেছি সবাইকে ইংরেজি খুব ভালো পারে, ইংরেজি রাইমসগুলি পারে, তাছাড়া ইংরেজিতে কথা বলতে পারে, সব কিছুই পারে। হ্যাঁ, কিন্তু বাংলাটা তো শিখতে হবে, এটা আমাদের মাতৃভাষা, আর
মাতৃভাষাটা আগে শিখতে হবে, আমার নিজেকে জানতে হবে, আমি কী, আমি কোত্থেকে আসলাম, আমার গোড়াটা কী, সেটা জানতে হলে মাতৃভাষা জানতে হবে, যে আমি আমার দেশের ভাষাটা ভালো করে জানি, তারপর আমি ইংরেজি শিখবো এবং অন্যান্য ভাষা তো শিখবই, সবগুলি শিখবো, কিন্তু আমার মাতৃভাষাটা ঠিক করে সঠিক করে যদি আমরা না মানে বুঝতে পারি বা না পারি, তাহলে এটা অনেক লজ্জার ব্যাপার। কারণ পৃথিবীতে একমাত্র বাংলার জন্যই আমাদের দেশের ছেলেরা যেন যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে, এটা শুধুমাত্র কোনটার ক্ষেত্রে হয়েছে, বাংলা ভাষার ক্ষেত্রে। আর পৃথিবীর কোথাও এরকম কোনো নজির নাই যে ভাষার জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু আমরা এই ভাষার জন্য জীবন দিয়েছি, তাহলে এটা সম্মানটা তো অন্তত করাই উচিত যে আমরা ভালো করে বাংলাটা শিখলাম। আমার এই আমি যে ক্লাসটা নিচ্ছি হাতে খড়ি, এটার মেইন যে প্রধান উদ্দেশ্যই কিন্তু বাংলা শেখানো, ভালো করে বাংলাটা শেখা। আর আমি ইংরেজির যে লেটারগুলো এগুলি আমি শেখাবো, শুধু লেটারগুলি শিখিয়ে শেষ করে দিব, আর কাউন্টিংও একটু শুধু গণনায় শেখাবো, কিন্তু আমার যে মানে আসল যে ইয়ে মানে পড়াটা সেটা হলো বাংলা। কারণ ইংরেজি সবাই পড়াচ্ছে, আমি দেখি সব জায়গায়, সেটা অনলাইনে হোক ইয়েতে হোক, ইংরেজি সবাই পড়াচ্ছে, সবাই ইংরেজিতে মানে এক্সপার্ট করার চেষ্টা করতেছে বাচ্চা কাচ্চাকে, কিন্তু তাদের যে মানে ইয়ে শিকড় যে বাংলা ভাষা, সেটার দিকে একটু মনোযোগ দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি যে আমি একটু মানে বাংলাটা বোঝাই বাচ্চাদের। ইংরেজি অঙ্ক সব তো ওরা করাবে, অনেকেই করাবে, কিন্তু বাংলাটা সঠিকভাবে সুন্দর করে ছোটো বাচ্চা যারা ছোটোবেলা থেকে যদি করে, তাহলে বাংলা ভাষার প্রতি দেশের প্রতি তাদের একটা ভালোবাসা জন্মাবে। আর দেশপ্রেমের তো অবশ্যই প্রয়োজন আছে, না হলে তোমার নিজের অস্তিত্ব তো থাকবে না, তাই না? সুতরাং আমরা বাংলা ভাষাটা ভালো করে পড়বো। দেখো ক, আমরা আজকে শেষ করে দেবো, শুধু আরেকবার রিভাইজ করে যে ক, দেখো এরকম ক ক খ খ এরকম করে, এরকম করে তারপরে এরকম, তারপরে এরকম খ, হ্যাঁ গ এরকম করে, এরকম করে, এটা আমাদের দ্বিতীয়বার লেখলে মনে মুছে যায় জিনিসটা, হ্যাঁ এই যে খ এরকম দিয়ে, এরকম দিয়ে, এরকম দিয়ে, এরকম, এই যে খ, হ্যাঁ তারপরে আছে গ, তারপরে ঘ, উম, তাহলে কী হইল ক খ গ ঘ উম চ ছ বর্গ জ ঝ নিয়। হ্যাঁ তো এরকম আর কি আমাদের যে অক্ষরগুলি তুমি নিশ্চয়ই তোমরা দেখেছো কীভাবে লিখেছি আমি, কটা হলো তিনটা কাঠির মতো দিয়ে একটা ঘর তৈরি করে কটা করতে হবে, এরকম এরকম, তারপরে মুখ দিতে হবে, এইরকম খ সেরকম মাঝখানে একটা গুলটি দিয়ে উপরে উঠাও, তারপরে এইরকম নাও, তারপরে এরকম দিয়ে আবার উপরে উঠাও, হয়ে গেল খ। গটা তুমি এরকম করে এরকম গোল্লা দাও, গোল্লা দাও, গোল্লা দাও, তারপরে এরকম করো, তারপরে এইরকম একটা লম্বা টান দাও, এরপরে এই যে এটা অর্ধমাত্রা, অর্ধমাত্রা দাও, এইটা হলো ঘটা হলো পূর্ণমাত্রা, ঘটা এইরকম একটা পেট, এই যে দুইটা পেট দিয়ে নিচে নামায় নিয়ে আসো, তারপর টান দাও, হয়ে গেল ঘ। উমোটা তোমাদের সুবিধার জন্য প্রথমে ছয়ের মতো লিখো, এরকম করে ছয়ের মতো লিখো, এই যে এই 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 এইরকম করে, তারপরে তুমি এরকম করে, হ্যাঁ এই 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 এইরকম, তারপরে তুমি মাথাটা এরকম দিবা, এই একটা গোল্লা দিয়ে দিবা, হয়ে যাবে উম, ওই যে এরকম করে, তাহলে তারপরে হলো চ। চ দেখো তো সোজা, চটা শুধু টান দিবা, টান দিয়ে একটা পেট দিবা, বা এভাবে ছ, ছটা দেখো ওইটা টান দিয়ে একটা পেট দিবা, পেটের পিছনে এটা একটু দুইয়ের মতো করে, এরকম এই যে এরকম করে দুইয়ের মতো করে দিবা, হয়ে যাবে ছ। বর্গের জটা ডয়ের মতো একটু বাঁকানো আর কি, এরকম একটু একটু বাঁকানো দিতে হবে, এরকম এরকম এরকম, এ হ্যাঁ একটু বাঁকানো দিতে হবে, ব্যাস হয়ে যাবে ড ছ, ইয়ে বর্গের জ, বর্গের জটা এরকম এরকম এইরকম এইরকম, হুম হয়ে গেল কি আমাদের বর্গের জ, ওই যে আর এটা এইরকম দিয়ে এরকম, ঠিক আছে পরিগের ঝ, ঝটা তো সোজা, এই দেখো তিনটা, ওই যে তিনটা কাঠির মতো করে কয়ের মতো এরকম এরকম এরকম, হুম তারপর এখানে একটা পা আছে আর একটা মাত্রা আছে এখানে আর এখানে, এগুলো অর্ধমাত্রা, পুরাটার মধ্যে মাত্রা দিলে হবে না, ঝর মধ্যে এরকম এখানে অর্ধেকটা মাত্রা ওইদিকে অর্ধেকটা মাত্রা করে দিতে হবে, এটা হলো নিয়ম। আর নিয় নিয়মের মধ্যে কোনো মাত্রা নেই, এর মতো লিখে পিছনে দুটা পেট, শেষ হয়ে গেল নিয়ম। তাহলে কি হলো আজকে আমরা যে পড়লাম এগুলি, এগুলি তোমরা মনে রাখবা,
আর আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি পড়াটা। তোমরা সবগুলি পড়া খাতায় উঠায় নেবা আর পড়াটা করে ফেলবা, ঠিক আছে? আজকে তাহলে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।